যেমন হাতি ডালও আজ এই যেই সংসারের জন্য বড় বড় জানোয়ারদের সাথে লড়াই করে বের করেছে তাদের সুবিধার জন্য সমস্ত কিছু জুটিয়েছে আজ সংকটের সময় সব ছেড়ে চলে চলে যেই ছেলেমেদের খাইয়ে দাইয়ে মলমূত্র পরিষ্কার করে পড়াই লিখাই করে চাকরি বাকরিতে লাগাইয়ে হাজার বুড়ো কালে কিছু আশা করছিলাম সেই ছেলে বউ গুলো আর ছেড়ে ছেড়ে শহরে চলে গেছে আর বুড়া বুড়ি গুলো হাত পুড়ে খাচ্ছে বলর আধার রানী জয় আজ ছেড়ে দিয়েছে হাতি জলের মধ্যে দাঁড়িয়ে আছে যখন সারা দুনিয়া ছেড়ে দেয় নিজের বল ও সাথ দেয় না কেউ পাশে আসে না তখন কার সাহারা যায় কার স্মরণা সে ঠেলায় পড়লে বেড়াল গাছে উঠে হ্যাঁ বলো রাধা রানী কি যতক্ষণ বল ছিল টাকা করি ছিল আমি কিনা কি তা তাম ঝাম লড়াই ঝাড়া আর ধীরে ধীরে বৃদ্ধ কালে গলা ঘর ঘর করছে শব্দ বেরোচ্ছে না হাত পা নড়ছে না চোখে দেখা যাচ্ছে না দাঁত পড়ে গেছে আর শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে পাশেও কেউ আসছে না নাতি নাতি নাও আসছে না যদি আসে ছেলে ভাই স্কুলে যা এখানে এখানে অসহায় বিছানায় পড়ে থাকে তখন বিছানায় পড়ে পড়ে কার মনে হয় কি স্মরণ আসে হে গোবিন্দ হে ভগবান বুড়া বুড়ি গুলো বলে না মহারাজ আমাদের তাড়াতাড়ি কৃপা করে সংসার থেকে চলে যায় আর যখন যুবক ছিল ভাই একটু হরি নাম নাও গোবিন্দের ভজন করা আরে ভজন করা কথা শুনবা এখন মরবার সময় নেই সংসারে এত কাজ করব আর কথা শুনতে যাচ্ছে হরির ভজন করছে বলো রাধা রানী কি জয় আজ হাতিটাকে সবাই ছেড়ে ছুড়ে চলে গেছে হাতিটা জলের মধ্যে দাঁড়িয়ে আছে যখন সংসার ছেড়ে দিয়েছে নিজের বল চলে গেছে তখন নিরুপায় হয়ে হাতি সর্বর থেকে একটা ফুল উঠিয়েছে আর আর তো ভগবানের কাছে প্রার্থনা করছেন হে প্রভু এ সংসারে আপনি ছাড়া আর কেউ নাই এ সংসারে আপনি কৃপা করেন প্রভু আমাকে বাঁচান আমাকে রক্ষা করেন যখন আর ভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন

হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম हरे हरे कृष्णा हरे की हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा

থেকে ভগবান গরুরের উপরে সোয়ার হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আসতেছেন হাতিকে বাঁচানোর জন্য কিন্তু ভগবান যখন গরুর উপরে আসতেছে এই সংসারের দ্রুতগামী কে মন মন এত দ্রুতগামী এখন হয়তো আমেরিকা চলে গেল হ্যাঁ এই মনের থেকেও আরো দ্রুতগামী কে গরুর ভগবানের মন মাফিক চলে সেই গরুরের উপরে ভগবান সোয়ার হয়ে আসছে কিন্তু হাতি জলের মধ্যে ডুবে যাচ্ছে ভগবানকে ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য গরুটাকে ছেড়ে ছেড়ে বাহনটাকে খালি পায়েতে দৌড়েছে আমার ভক্তটা না ডুবে যায় আর দৌড়ে এসে চক্রের দ্বারা কুমিরটাকে উদ্ধার করলো হাতিটাকে ছাড়িয়ে দিলো বলে হরি ভগবান দেখানো ভগবান কত দয়ালু ভক্তের জন্য কি না কি করে আমরা ডাকবার জন্য একটু সময় নেই কিন্তু ভগবান আসার জন্য কখনো সময় দেখে না আজ হাতি দেখেছে হাতিকে কৃপা করবার জন্য তার নিজের বাহনটাকে ছেড়ে খালি পায়েতে দৌড়িয়েছে আর কুমির তাকে উদ্ধার করেছে চক্রের দ্বারা বলো হরি ভগবান পরিচিত মহারাজ প্রশ্ন করছে ভগবান কে কে ডেকেছে এরা মনে বলো রাধা রানী কি হাতি ডেকেছে আর উদ্ধার কার হলো কুমির কুমির তো ডাকে নাই তার উদ্ধার কেন হলো সুখদেব মহারাজ বলছেন এটা হচ্ছে ভজনের রহস্য ভজন করতে হলে মালা ঝোলা নিয়ে পূজা পাঠ করলে ভজন হয় না কিছু শিক্ষা নিতে হয় বৈষ্ণবের সংগতি করতে হয় তবে গিয়ে ভজনে অগ্রগতি হয় ভজন করতে হলে বৈষ্ণবের আশ্রয় নিয়ে ভজন করতে হয় যারা গুরু বৈষ্ণবের আশ্রয় না নিয়ে মনমাফিক ভজন করে তারা তো কেবল পরিশ্রমী পরিশ্রম করে ফলের সময় কাজ কলা দেখেন আমরা পূজা করছি ব্রত করছি মন্দির করছি সকালে মাইক বাজাচ্ছি কিনা কি করছি কিন্তু গুরু বৈষ্ণবের স্মরণে আসে তাদের করা ধরা দান দক্ষিণা সব ফালতু হয়ে যায় বলো রাধা রানী আমি বলছি না ভাগবত প্রমাণ ভজন করতে হলে আশ্রয় নিয়ে ভজন করতে হয় যারা আশ্রয় নেয় না তারা মরে অকারণে আশ্রয় লইয়া ভজন করতে হয় গুরু বৈষ্ণবের আশ্রয় নিলে আপনি যদি ভজন করেন গুরুর উদ্ধার হোক আর না হোক শিষ্যের উদ্ধার তো অবশ্যই প্রভুপাদ কি বলেছে যে আমার শরণে আসবে তাকে উদ্ধার করতে যদি আমাকে একবারবার পৃথিবীতে আসতে অবশ্যই আসবে তাকে তো উদ্ধার করেই ছাড়বে যারা গুরু বৈষ্ণবের চরণে এসে যায় শরণ নিয়ে না প্রভু তাকে আগে अवश्य উদ্ধার করে ছাড়বে যদি পৃথিবীতে আসলে জন্মনিতাও নেবেন তিনি বলে গেছে আর যারা আশ্রয় না নিয়ে মনমাফিক ভজন করে তারা তো পরিশ্রমী পরিশ্রম করে বলে না অনেকে বলে কৃষ্ণ বন্ধে জগৎগুরু সবার গুরু তো ভগবান এ মানুষকে কেন গুরু বানালো যে যার ভজন করব এর চরণ আশ্রয় করো এর কথা শুনো আরে ভগবানকে গুরু ভজন করো অবশ্যই ভজন করো কিন্তু ভগবানকে গুরুবানিয়ে ভজন করলে ভগবান আপনার উপরে পরীক্ষা নেবে একটু এদিক ওদিক হয়েছে থাপ্পড় মারবে কিংবা নরকে ঢেলে দিলে কিন্তু সাধুগুরু গুরু বৈষ্ণবের ভজন করলে ভগবান আপনার উপরে পরীক্ষা নিতে পারবে না হ্যাঁ কি করবে ভগবান কেবল কৃপাই কৃপা করবে বোঝা গেল কথাটা যেমন সংসারে ছেলে কোন খারাপ কাজ করেছে বাবা কি করে দুটো থাপড় লাগায় এইভাবে খারাপ কাজ কিন্তু নাতিটা যদি একটু খারাপ করেছে দাদু যদি একটু থাপ্পড় মারতে গালি দিতে চায় দিতে পারবে দাদু যদি বলে নাতিটা কি করবে দাদুর কাঁধে চলে যাবে ছেলের উপরে শাসন চলবে নাতির উপরে যারা গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় নিয়ে নেয় তাদের উপরে ভগবান না পরীক্ষা নেবে না শাসন করবে তাদের উপরে তো ভগবান কেবল কৃপাই কৃপা করবে এই গুরু বৈষ্ণবের আশ্রয় নিয়ে ভজন করতে হয় যা হাতি ভক্ত ছিল তার চরণ ধরে ছিল কুমির যার জন্য তার উদ্ধার হয় বল রাধা রানী কি জয় পরিচিত মহারাজ প্রশ্ন করছেন আমরা মানুষ হয়ে ভগবানের স্মরণ করতে পারছি না ভগবানের জন্য ভুলেই যাই বলেন পাঁচটার সময় টাইম দেন আসতেছি কটা ছটা সাড়ে ছটা সাতটা কি করবো সময় মনে নাই এ হয়ে যায় সংসারে এত কাজ কর্ম ঝামেলা আজ হাতি কি করে মরবার সময় ভগবানের স্মরণ করছে আমরা মানুষে ভগবানকে ভুলে যাচ্ছি আর হাতির সংকটের সময় কি করে স্মরণ করছে তখন সুখদেব মহারাজ বলছে হাতি ভগবানের স্মরণ করছে তার পিছনে হচ্ছে গুরুদেবের কৃপা সাধু ঋষিদের কৃপা বলে কেমন এ হাতি পিছনের জন্মে ইন্দ্র দুমনুর রাজা ছিলেন বলে রাধা রানী কি কে ছিলেন ইন্দ্র দুমনুর রাজা যখন বৃদ্ধা অবস্থা এসেছে রাজ্য পাট ধন সম্পত্তি সব কিছু ছেড়ে বনেতে এসে একটা কুঠিয়া বানিয়ে ভজন করছে একটু লক্ষ্য দেবেন আগে জিজ্ঞাসা করব একদিন দরজা বন্ধ করে ভগবানের পূজা করছিল এখন দরওয়াজাতে অগস্ত ঋষি এসে গেছে আর দরজা খটখট আছে দরজা খোলো দরজা খোলো ইন্দ্রদুম্ন কি করছে এখন আর দরজা বন্ধ করে পূজা করছে আর সাধু দরজায় খটখট করছে এখন বলেন ইন্দ্র যমুনু রাজা কি করবে পূজা করবে না পূজা ছেড়ে সাধুকে সাধু স্বাগত করবে আরে কি বলে হরে अब বলেন তো আপনারা বলেন আরে চুপ করে না জানেন না কিছু বলেন আপনারা পূজা ছেড়ে দেব কি বলে সবাই এনারা পূজা ছেড়ে দেব না না হ্যাঁ তাই বলছে ঠিক দেখেন সাধু করতে হয় ভজন হয় না কি কি বলছে বলছে ভগবান আমার থেকে আমার ভক্ত মহান আমি ভক্তের দ্বারা সেবা স্বীকার করে থাকি ভগবত প্রাপ্তি করতে হলে ভগবানের সেবা করতে হলে আগে গুরুদেবের বৈষ্ণবের আশ্রয় নিতে হবে ভগবান ভগবানের সেবা আমরা করতে পারি না কারণ আমাদের জ্বর শরীর ভগবান সচিদানন্দ চেতন শরীর জ্বর শরীর দ্বারা ভগবানের সেবা হয় না যখন আমরা গুরু বৈষ্ণবের আশ্রয় নেই গুরু বৈষ্ণব এই জ্বর শরীরটাকে চেতন করে দেয় তবু আমরা ভগবানের সেবা করতে পারি না এই যে মন্দিরে পূজা পাঠ আরতি কে করে সাধু বলে না গুরুদেব করে তার পিছনে আমরা তার জোগাড়ি রূপে মানে তার সহায়তা করার জন্য করি এই জন্য গুরু বৈষ্ণবের আশ্রয় নিয়ে ভজন করতে হয় গুরু বৈষ্ণবের দ্বারাই ভগবান সেবা স্বীকার করে এ সংসারে মালিক কে ভগবান ওই ভগবান মালিক সেও কাঠপুতলির মতো নাচে যে ভগবান সারা দুনিয়াটাকে নাচায় ওই ভগবান ভগবানকে যেভাবে সেইভাবে নাচতে হয় মায়া দেবী যেমন আমাদের নাচ নাচাচ্ছে গাড়ি বাড়ি ধন সম্পত্তি ছেলে মেয়ে আছে তবুও লড়াই ঝগড়া অশান্তি কি না কি হাবুডুবু খাওয়াচ্ছে না খানি খাওয়াচ্ছে সে রকম ভগবান ও ভক্তকে ভক্ত ভগবানকে সেরকম নাচ নাচ গোপীরা বলছে কৃষ্ণ আমি তোমাকে দেব। তুমি একটু নাচো আর কৃষ্ণ কি করছে লোভেতে সে ওর লাগাচ্ছে কি ভগবান ভক্তের বস হয়ে থাকে এই জন্য ভজন করতে হলে ভক্তের আশ্রয় নিয়ে ভজন করতে হয় ভক্তের সেবা দ্বারা ভগবান সেবা স্বীকার করে কিন্তু আমরা এমন বর্তমানের গুরু বৈষ্ণব দেখেছি বৈষ্ণবদের দেখে না একটু দাঁড়াবে না একটু স্বাগত করবে না একটু কথা বলবে মুখ ঘুরিয়ে চলে যাবে দেখেন ট্রেন এক একটু হরে কৃষ্ণ বলতে চায় না মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে বলে আমি ভজন করছি হরিনাম করছি আরে বৈষ্ণবের কৃপাতেই ভগবত প্রাপ্তি হয় বৈষ্ণবের কৃপাতে ভগবানের ভজন হয়ে থাকে বৈষ্ণব সেবার দ্বারাই ভগবান সেবা স্বীকার করে থাকে লোকে বলে না ঘোড়া ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় এর জন্য তো আমরা ভজন করেও অশান্তি টেনশন ভোগ করছি কারণ আমরা বৈষ্ণবদের সম্মান করি না বৈষ্ণবরা বাড়িতে এসে তার আরতি করব তাকে মালা চন্দন দেব নেই যেমন ভগবানের পূজা পাঠ হয় সেভাবে বৈষ্ণবের সেবার দ্বারা ভগবান প্রশ্ন হয়ে যায় ভগবানের সেবা করেন না করেন তাতে কোনো যায় না বৈষ্ণবের সেবার দ্বারা ভগবত প্রাপ্তি হয়ে যায় ভগবান বলছে যদি আমার সেবা করতে চাও আগে বৈষ্ণব সেবা করো সাধু সেবা করো আর আমরা সাধু সেবা বৈষ্ণব সেবার থেকে দূরে চলে যাচ্ছে ভগবানের পিছনে ভগবানের পিছনে দৌড়াচ্ছে এই জন্য গুরু বৈষ্ণবকে দেখলে কেউ যদি না উঠে যদি একটু কথা বলে যাই একটু সম্মান করতে হয় না বর্তমানে যে যার মুখ ঘুরিয়ে চলে যায় কেউ কাউকে দেখতে চাইছে না আশপাশ নিজেদের মধ্যে ঝগড়া লেগে থাকে গুরু বৈষ্ণবরা ওদের সেবা করতে হয় ওনাদের খুশি করতে হয় ওদের দ্বারা ভগবত প্রাপ্তি হয় আর ইন্দ্র রাজা বসে আছে পূজাতে আর সাধু দরজায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল যখন রাজা পূজা ছাড়ে নাই পূজা করতেছে আমি কি করে পূজা ছাড়ব সাধুটা কিছু সময় দরজায় দাঁড়িয়ে ছিল যখন ইন্দ্রদমন স্বাগত করে নেই তো সাধু অভিশাপ দিয়ে যা তুই হাতির মতো বসে আছিস তুই হাতি হয়ে যা লাথ লাগে बुधभागे बुधभागे যেই অভিশাপ দিয়েছে ইন্দ্রদমন রাজা পূজা ছেড়ে দৌড়াছে দরজা খুলে সাধুর চরণে নতি পড়েছে গুরুজি বাঁচান বাঁচান এখন কেন পূজা ছাড়লি লাথ লেগেছে আগে গুরু বৈষ্ণবের সেবা ভগবানের সেবা করেন না করেন ভক্তের সেবা দ্বারা ভগবান সেবা স্বীকার করে থাকে ভক্তের আশীর্বাদ যার উপরে আছে ভগবানকে তো আশীর্বাদ দিতেই হবে হ্যাঁ এই সংসারে ভগবান কখনো আশীর্বাদ মানা করে দেয় নিজের কথাটাকে মিথ্যা করে দেয় কিন্তু ভক্ত যা বলে দেয় ভক্ত যা করে ভগবান তাকে পূর্ণ করে দেয় ভগবানের আশীর্বাদকে ভক্তের আশীর্বাদ ভক্তের এঁকে পহনন নষ্ট করে না ভক্ত যা বলে ভগবান সেটা পূরণ করে আর ভগবান নিজের বাণীটাকে মিথ্যা করে দেয় দেখেন মহাভারতে ভগবান কি প্রতিজ্ঞা করেছে আমি মহাভারতের লড়াইতে অস্ত্র উঠাবো না অস্ত্র ধারণ করব না ভীষ্ম পিতাম না আমি অস্ত্র উঠিয়েই আর অর্জুন আর ভীষ্ম পিতামের এমন লড়াই এমন লড়াই রথ ভেঙে গেছে ঘোড়া টড়া কি না কি হয়ে গেছে অর্জুন মরণাপন্ন তো ভগবান দেখছে অর্জুন তো মারা যাবে তো ভগবান কি করেছে অর্জুনকে বাঁচানোর জন্য ভাঙ্গা রথে চাকা নিয়ে হাতে উঠিয়েছে ভীষ্মের দিকে মারবার জন্য যে রথে চাকা হাতে উঠিয়েছে। ভীষ্মদেব धनुषমান ছেড়ে হাত ধরে প্রার্থনা করছেন প্রভু আমি লড়াই করব না আপনি যদি আমাকে মেরে ফেলেন আমি আপনার উপরে অস্ত্র উঠাবো না কারণ আপনি তো আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছেন ভগবান ভক্তের প্রতিকার জন্য নিজের প্রতিজ্ঞা ভেঙে দেন যেন ভক্ত যদি আশীর্বাদ দিয়ে যায় গুরু বৈষ্ণব যদি আশীর্বাদ এসে যায় ভগবানকে আশীর্বাদ দিতেই হবে জন্য গুরু বৈষ্ণবের সাধুর সেবা আগে হওয়া চাই বর্তমানে সাধু সেবা করতে চায় না দু চারটে সাধু বিগড়ে গেছে জেলে চলে গেছে তাই সাধু সমাজ বিগড়ে গেছে নাকি সাধুর জন্যই সংসার চলতেছে গুরু বৈষ্ণব আছে সাধু আছে তো সংসার চলবে গুরু বৈষ্ণব সংসার থাকে সাধু সেবা আগে হওয়া চাই। বাড়িতে যদি লক্ষ্মীকে রাখতে হয় বাড়ির শ্রীপতি যদি করতে হয় আগে সাধুর চরণ বাড়িতে হওয়া চাই যে বাড়িতে সাধুরা আসে যে বাড়িতে বড়দের সম্মান হয়ে থাকে যে বাড়িতে গো সেবা হয়ে থাকে সে বাড়িতে লক্ষ্মী ভাগবত বলছে না সমস্ত সম্প্রদায় বলে আগে সাধু সেবা অন্যান্য সম্প্রদায় কি বলছেন কবির দাস কি বলছেন গুরু গোবিন্দে কবির দাস কি বলছেন গুরুদেব দাঁড়িয়ে আছে গোবিন্দ দাঁড়িয়ে আছে এখন শিষ্য চলে এসেছে এখন কাকে প্রণাম করবে গুরুদেব দে না গোবিন্দ কে কি বলছেন দেখেন গুরু গোবিন্দ দোখারে কাকে লাঙ্গু পায় বলি হারি গুরু আপনে গোবিন্দ দিও পাতায় কবিরা গোবিন্দ দিও বাতায় কবির মহারাজ কি বলছেন প্রণাম যদি করতে হয় আগে গুরুদেবকে প্রণাম কারণ যে গোবিন্দের ভজন করছি গোবিন্দের সেবা করছি গোবিন্দ কি আমি মায়ের পেট থেকে জেনেছি কেউ না কেউ আমাকে বলেছে কেউ না আমাকে শিক্ষা দিয়েছেন তিনি হলেন গুরু বৈষ্ণব এই গুরু বৈষ্ণবের সেবা আগে হওয়া চাই ইন্দ্রদ রাজার উপরে অভিশাপে লেগে গেছে তুই হাতি হয়ে যা তো ইন্দ্রদ রাজা সাধুর চরণে লুকিয়ে পড়েছেন মহারাজ বাঁচান বর অন্যায় হয়েছে সাধু তো সাধু দেখছে নিজের অন্যায় স্বীকার করেছে তো অগস্ত ঋষি বলছে দেখো তোমাকে তো হবে কিন্তু তুমি তোমার নিজের অন্যায় স্বীকার করেছো শরীরে তোমার আসবে আর তোমার উপরে ভগবানের কৃপা হবে যার জন্য আজ হাতি মরবার সময় ভগবানের স্মরণ করছে কারণ গুরুদেবের কৃপা সাধুর কৃপাতে বলে হরি ভগবান কি জয় જય જય રાધા રણ હરી જય જય રાધા રમણ હરી જય જય રાધા રમ હરી જય જય રાધા રમણ હરી હરીવ hari bol hari bol hari 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 bol jai jai radha ramon hari bol jai jai radha ramon hari bol jai jai radha manohari bol jai jai hari bol हरि हरि बोल हरी बोल हरि 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 बोल जय जय राधा रामन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा राम हरि हरि भगवान की जय

ভগবানের চরণে প্রণাম করেছেন স্তুতি বন্দনা করেছেন ভগবান তার গলার মালাটা দুর্বাসা ঋষির গলায় দিয়ে দিয়েছে দুর্বাসা ঋষি প্রসাদী মালাটা গলায় ধারণ করে ফিরে এদিকে স্বর্গের রাজা কে দেবরাজ ইন্দ্র ঐরাবতের উপরে বসে এসে আসছিল তো রাস্তায় দুজনের মিলন হয়েছে কার দুর্বাসা আর ইন্দ্রের ইন্দ্র দেখছে বাবাজি দুর্বাসা ঋষি মাথা নামিয়ে প্রণাম করেছে দুর্বাসা ঋষি প্রসন্ন হয়ে গলার যে মালাটা ইন্দ্রের গলায় দিয়ে দিয়েছে ইন্দ্র বলছে আরে আমি স্বর্গের রাজা আরে ফকির বাবাজি আরে ভজন সাধন করে একটু সম্মান করলাম আর আমার মাথায় চড়ে গেল আমাকে মালা পড়াচ্ছে আমি দেব দেবীদের রাজা স্বর্গের রাজা হ্যাঁ আরে ভাই সে তো একটু প্রণাম করলাম আর আমার মাথা আমাকে মালা চড়াচ্ছে আমাকে মালা পড়াচ্ছে কিন্তু সামনা সামনে কিছু বলে নাই মালাটা খুলে নিয়ে হাতির গলায় দিয়ে দিয়েছে হাতি দেখলো আর আমার মালিক গলায় ধারণ করে নেই আমি কেন ধারণ করবো বলো রাধা রাধি এই সংসারে মালিক যতটা অহংকারী হয় না তার যে চাকর বাকর পিয়ে কর্মচারী বেশি অহংকারী হয়ে থাকে হ্যাঁ বাঁশের থেকে হ্যাঁ কঞ্চি দড় হয়ে থাকে অফিসার থেকে যে পিয়ে কর্মচারী তার কি দাপট হাতি দেখলো আরে আমার মালিক গলায় ধারণ করে নাই আমি কেন ধারণ করব শুনে দ্বারা ফুলে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে পা দিয়ে কুচলে দিয়েছে দুর্বাসা ঋষি যখন দেখলো প্রসাদী মালাটা পায়ের দ্বারা কুচলাচ্ছে অপমানিত করছে দুর্বাসা দুর্বাসা তো আরে ইন্দ্র তুই এত অহংকারী প্রসাদী মালাটাকে পায়ের দ্বারা কুচলাচ্ছিস অপমানিত করছিস তোর লক্ষ্মী তোকে ছেড়ে চলে যা তোর সর্ব লুটে যা बोलो राधा रानी की जय भाई बोलो राधा रानी की जय